সুপ্রিয় ভিউয়ার্স, হ্যাঁ আপনাদের আজকে আমি একটু নতুন জিনিস দেখাবো। আমি যখন কলেজে আসছি তখন আমাদের মাঠে ওরা মা এবং ছেলে দুইজনে এই ভিজা ধার নিয়ে খুব কষ্ট ছিল, এবং আমিও কষ্ট অনুভব করছিলাম যে এরা কতক্ষণ লাগবে এটা শুকাতে। তারপরে যদি হঠাৎ বৃষ্টি আসে তখন তো আরও ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কিন্তু আমি এই পর্যন্ত ভেবেই ক্লান্ত ছিলাম, কিন্তু আমাদের মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের গণিতের সহকারী অধ্যাপক বাবু সজল ফুদ্দার, উনি এখানে বসেছিলেন। উনি এই কাজটা দেখে মনে করলেন যে আমার ছেলে মেয়েদের দিয়ে যদি আমরা সবাই একটু সহযোগিতা করি তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়, যেটা আমি আগে দেখাচ্ছি যে ওনারা সবাই মিলে সহযোগিতা করি। আসলে কি একজন মানুষের চিন্তার থেকে সজল স্যার সেটা কি মনে করেন যে একজন মানুষের? আমি নিজে কৃষকের সন্তান না, যদিও আমার বাবা কৃষক ছিলেন, কিন্তু আর অনুভূতি থেকেই আমার পাশে আবার আমার এক ছোটো ভাই ছিল বাবু, ওরেই বললাম যে ভাই এটা তো আমি কোনো করিনি, চলো দেখি দুইজন দুই ভাই মিলে কিছু করা যায় কি। এই তারই উদ্যোগে আমরা দুজনে মিলেই একসাথে হাত দিই, পরে আরও কিছু শিক্ষকরাও আসে এবং কিছু ছাত্রছাত্রীও আসে, তাদের সহযোগিতায় আজকে কাজটা কঠিন কাজটা সহজ হয়ে গেল। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। ধন্যবাদ। ছোটবেলার থেকে পড়ে আসছি অশনি সংকেত। অশনি সংকেত বলতে এখানে খারাপ দিকটা বোঝায়, একটা সমস্যাকে বোঝায়। আসলে অশনি নামক যে ঘূর্ণি ঝড় আমাদের এখানেও আঘাত আনছে, যশোর জেলায় ঝড় হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে। এই প্রচুর বৃষ্টির ফলে এই বড় মৌসুমে, ভরা মৌসুম, সবে মাত্র ধান তোলা শুরু হয়েছে। এই যে প্রিন্স, এই ছাত্র নবম শ্রেণীতে পড়াশোনা করে, এখন স্কুলে যাওয়ার সময় নয়, বেঁচে থাকার সংগ্রামে আমাদের কলেজের মাঠে ভিজে ধান এইগুলো নিয়ে আসছে। এই যে এই ধানগুলো নিয়ে আসছে, এই ধান শুকাচ্ছে, আবার বৃষ্টি আসলে আবার তুলতে হবে। মানে এই ধানটা সহজে মাঠ থেকে বাড়ি যেতে পারত, কিন্তু বৃষ্টি কত পরিশ্রম বাড়ায় দিল এটা ভাবতেও গাললম শিরে ওঠে। সেই পানির ভিতর থেকে ধান তুলে আনা, তারপরে রোদের অপেক্ষায় থাকা, রোদ যখনই আসে তখন এই ধান এইভাবে নেড়ে দেওয়া এবং শুকানো, এবং আকাশে যদি এখনই মেঘ আসে আবার এই ধান, সমস্ত ধান আবার উঠায় জড়ো করা, এই যে কত দুর্বিষহ কষ্ট। এইটা দেখা যাচ্ছে এখন স্কুল করার সময় নেই, এখন এই ধানগুলো শুকাতে হবে, আবার এই ধানগুলো আটি বাঁধতে হবে, আবার একত্র করতে হবে। বিচলির কিন্তু অনেক দাম, গরুতে এই বিচলি খেতে চায় না, যেহেতু এই ধানগুলো পানির নিচে গেছে, আবার এর চালও ভালো হয় না। আসলে সোনার ধান আজকে কত সমস্যার ভিতরে পড়ে গেল, বৃষ্টি, শুধু বৃষ্টি। যে বৃষ্টি না হলে আমরা প্রার্থনা করি বৃষ্টির জন্য, আবার ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনার প্রচলন আছে, সেই সমস্ত করি, আবার সেই বৃষ্টি আমাদের কত অনিষ্ট করে বসে মাঝে মাঝে। আসলে এই সুখ দুঃখের দোলাচলে চলেই আমাদের জীবন পার হয় যুগের পর যুগ, মানুষ মানুষের জন্য। আসলে এটা ডিসপ্লে করা বা প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর জন্য না, আমাদের এই কলেজে মাঠে এরা ধান শুকাচ্ছে। ওই যে আগে দেখাইছিলাম যে ছেলেটা ধান শুকাচ্ছে, এখনও ছোটো মানুষ পেরিয়েছে না, ওরা দুইজন মা ছেলে। তা এবার আমাদের কলেজের টিচাররা যখন দেখলো যে ক্লাস নেই, তখন ওই একটু সহযোগিতার হাত বাড়ালো, ইয়েছিল আর কিছু না, যে একটু কাজ করে দিই, এটা একটু সহযোগিতা করে, এইটা প্রচারের জন্য না, এটা সহযোগিতার হাত বাড়ায়, ছোট মানুষ তার ধানগুলো একটু সহযোগিতা করে দেওয়া। দেখতে পাচ্ছেন সজল স্যার, দীপঙ্কর স্যার, শাহিন স্যার, মুশিয়ার স্যার, রেজাউল স্যার নেতৃত্ব দিচ্ছে, এবং ওই পাশে আমাদের ছেলেরা, ওরা ক্লাস নাই একটু সহযোগিতা করে দেয়। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই সহানুভূতির হাতটাই দেখানো হচ্ছে। এই যে মা
এবং তার সন্তান ওই যে দূরে, এরা তো পেরে উঠছে না, এই জন্য এটা করা।